বাস্তব জীবনে হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু পেশার ক্ষেত্রে মানে অন্যভাবে অভিনয়ের ক্ষেত্রে হয়ে উঠেছে ডাক্তার, এবং তার সঙ্গে সামলাচ্ছে একটা বেবি। এই বেবিটা কতখানি শান্ত ছিল বলো তো? বেবিটা খুবই শান্ত, টু বি অনেস্ট। আমরা ভেবেছিলাম বেবিটাকে দেখেছি মানে কান্নাকাটি করবে, অবভিয়াসলি গরমের মধ্যে শুটিং করা তখন লাইক, অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ অলসো নট গুড, কখনো বৃষ্টি কখনো রৌদ্র, খুব অসুবিধের তখন মানে আমাদের নিজের খুব অসুস্থ হচ্ছিল এত গরমের মধ্যে আমরা লাইক সিন করছি। বেবিটা ওয়াজ লাইক সো কোঅপারেটিভ, মানে এত চুপ করে বসেছিল না, উল্টে আমরা ওকে জ্বালাচ্ছিলাম। ইভেন দুর্জয়ও বলেছিল লাইক, দুর্জয় আগেতে বললো যে আমি আর দুজনে খোঁচাচ্ছি এরকম করে হাই হাই করছি, ও একদম নর্মালি চুপ করে শুয়ে আছে। এই ছোটো একটা ওই লাইক সেটার মধ্যে বসে থাকা ইজ লাইক খুব গা চাপের ব্যাপার এই গরমের মধ্যে, বাট হ্যাঁ ও খুব কোঅপারেটিভ ছিল। আমার তো এখন রানীকে দেখেও মনে হচ্ছে অনেকটাই বেবি আছে এখন, তো এইটা কতজন সেটেল? আমি যদিও বড়ো, বাট আই এম লাইক চাইল্ডিশ চাইল্ডিশ, আমি অতটাও বেবি না যেমন যেটা ভাবছ। সো লাইক মানে সবাই বলে আই এম চাইল্ডিশ, বাট এই ক্যারেক্টারটা যেহেতু ম্যাচিওর ম্যাচিওর লাইক আই এম লাইক এইচএস পাস করে গেছি, আই এম গোয়িং টু বি এ ডক্টর, তো এটা খুব ম্যাচিওর জিনিস, একটা তো ওই ম্যাচিওরিটিটাকে আনার আপ্রাণ চেষ্টা চলছে এখন। তো পড়াশোনাটা কি সেটের মধ্যেই করা? হ্যাঁ, পড়াশোনা সেটের মধ্যে করা হয়, যেদিন অফ থাকে সেদিন পড়াশোনা করা হয়, তো এইভাবেই চলে যাচ্ছে। ডাক্তারের কি অনেকগুলো টার্ম শেখা হলো? হ্যাঁ, ডাক্তারের টার্ম বলতে না সেরকম শেখা হয়নি, বাট হ্যাঁ কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, তারপর কীভাবে চেক করতে লাগে পালস রেট, এসব শেখা হয়। একদম শেষ করব, দর্শকরা তো শুধুমাত্র অভিনেত্রীকে চিনল অভিকাকে, কিন্তু এর আগে অভিকা কী করতো সেটা? এর আগে অভিকা ওয়াজ টোটালি অন স্টাডিজ, সবসময় পড়াশোনা করতো। আমি আমি বলতে চাই আমি আমি খুব স্টুডিয়াস, আমি পড়াশোনার মধ্যেই থাকতাম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।